আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আজকে যেটা সতীশ চন্দ্র দাসন সান্স, এটা কিন্তু পরিচিতিটা সতীশ ময়রা বলে, এবং এটা শতাব্দী প্রাচীন নতুন যে দোকানটা সেটার বয়স 99 বছর, ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলছে, প্রথম গঙ্গার খাল কেটে দীঘার ডক তৈরির পরিকল্পনা ব্রিটিশরা নেয়, এবং যেহেতু একটা ডক তৈরি হবে তাই প্রচুর মানুষের দরকার, কাজের মানুষ, সেই জন্য বিভিন্ন আশপাশের গ্রাম থেকে, হাওড়া, হুগলি এরকম বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে মানুষেরা পরামর্শে জড়ো হতে শুরু করে যে আমরা একটা কাজ করব। তাহলে কি হবে, ব্রিটিশ সাম্রাজ্যের একটা ডক তৈরি হলো, আর এদিকে কর্মের সংস্থান হলো। আমাদের পূর্বপুরুষ মানে আমার দাদুর দাদু, তার বাবা শ্রীশ্বরচন্দ্র দাস মদক, পুরুলিয়ার বাসিন্দা হাওড়ার, তা তিনি ময়রা, তিনি তখন চলে গেলেন ডক এরিয়ায়, বিভিন্ন এলাকায়, এবং সেখানে তিনি অন্য কিছু জানেন না, মিষ্টি তৈরি করা ছিল, সেই জন্য খড়ি মুড়ি চিড়ে বাতাসে এগুলো নিয়ে একটা পয়সা করে বসলেন। এবং 1840 থেকে 1870 এই 3 বছর তৈরি হতে, ততদিনে ডক তৈরি হয়ে গেল, আমাদের মিষ্টান্ন যে প্রতিষ্ঠানটা সেটাও সেখানে সুপ্রসিদ্ধ হয়ে গেল। কিন্তু এর মধ্যে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে 1870 সালের পরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, এবং সে ভারতবর্ষের সিংলা ওখানে প্রসিদ্ধি লাভ করে, জাপানি সহিষে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর জাপান সরকার তখন ওই ডকটা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে, এবং তারা বলে যে আমরা বন্ধিং করবো ডকে, আশপাশের অঞ্চলের মানুষদের ব্রিটিশে সরিয়ে দেয় তাদের করে, কিন্তু যারা একদম বিধ্বস্ত মানে অতি দরিদ্র, যার মধ্যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন, মানে ওই শীর্ষচন্দ্র দাস মদকের পুত্র বলরাম দাস, তার পুত্র শ্যামাপদ দাস, সতীশ চন্দ্র দাসের বাবা দাদুদের কথা বলছি, তাদেরকে নিয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই। তখন একটা মাখের মন্দিরের পাশেই দোকানটা ছিল, তা তখন মায়ের কাছে আশ্রয় নেয়, এবং ওখানে অঞ্চলের আরো দরিদ্র মানুষেরাও ওই মায়ের মায়ের মন্দিরে আশ্রয় নেয়, এবং ঘুমটা ঠিক পরে ভিক্টোরিয়া বিদ্যুৎ কোম্পানি, রেলের ইঞ্জিনের বগি তৈরি হয় এখনো সেই কোম্পানিটা আছে, সেই কোম্পানির উপরে জাপানিজরা বোমটা ফেলে, তখন তো জঙ্গলের কিন্তু রাস্তাটার নাম ছিল হাইট রোড, লুকোনো রাস্তা, এবং সেখানেই জঙ্গলের মধ্যে বুঝতে পারেনি কোথায় ফেলতে হবে, তা বোমটা ফেলে দিলে এবং সেটা পরে ভিক্টোরিয়া বিদ্যুৎ কোম্পানিতে কিন্তু ব্লাস্ট করলো না। তখন মায়ের জয় জয়কার, মা শুনেছেন, তখন মায়ের নাম হয়ে গেল সোনাই কালিমা, এবং সেটা এখনো আছে ওই খিদিরপুর ডক এরিয়ায় হাইট রোডের ওপরে, সেখানকার রণেশাচার্য, যদি আপনারা মনে করেন ওখানে গিয়ে জানবেন একবার মায়ের কাছে, তার মায়ের সন্তানের কাছে, তাহলে কিন্তু এই কথাই আপনি জানতে পারবেন। এটাই আমাদের প্রাচীন ইতিহাস সতীশ মারা, ধন্যবাদ। একটা দারুণ জিনিস আমরা জানতে পারলাম, এত সুন্দর একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, মানে বেশ গায়ের পুরো কাটা দেবো শিহরণ জাগে এরকম একটা সত্যি কথা জানতে পারলেন। আর আমি আপনাদেরকে আরো একটা জিনিস জানাবো, শুধু আমার পরিচয় কিন্তু এটাই শেষ নয়, উনি খুব সুন্দর প্রবন্ধ লেখেন বা এই চর্চাগুলো করে থাকেন, কবিতা লেখেন, নানান রকম কিন্তু গুণমান আছে, তো আমি ওনাকে রিকোয়েস্ট করবো উনি যদি দু একটা কবিতা আমাদেরকে শোনান। লেখালেখির সময়টা পাই দোকান থেকে আসার পরে, রাত্রিবেলা ধরো 2 থেকে আমি আমার লেখালেখি বা পড়াশোনাটা আমার যাওয়া হয় 2 থেকে 3 সাড়ে 3 অবধি, তো সেই সময়ের মধ্যেই লেখা, এবং আমি জানি আমি যেটা এই সময়টাই হচ্ছে ব্রহ্ম সময় বলা হয়, তা এই সময় আমি অনেক শব্দ যেগুলো আমি ধরতে পারি সেটাই আমি লিপিবদ্ধ করি, যেমন এই যে এইটা আমাকেও ভীষণভাবে ছুঁয়ে গেছে, আমার অন্ধকারী ভারত, তার চেয়ে আমার অন্ধকারই ভালো,
কিছু টাকা লাখো লাখো, তবু অর্থ লোক না। অন্যদিকে 30% মানুষ পেটে নেই ভাত, নেই পোশাক, নেই ছাড়ি, নেই কোন আশা, দশা তাদের ভগ্ন। স্বামী বিবেকানন্দকে জানি যে সত্যান্বেষে ব্রহ্মচারী, উনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন, কিন্তু আমাদের ওনার যে একটা পাঠ আছে যেখানে উনি কবিতা লিখেছেন সেটা কিন্তু অনেকেই জানে না। আমি সেরকম একটা ইংরেজি কবিতা বঙ্গানুবাদ বাংলায় রূপান্তর, মৃত্যুরূপা মাতা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। নিঃশ্বাসে নিয়েছে বাদল, মেয়ে গেছে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ, লক্ষ লক্ষ হনুমান প্রাণ বহির্গত আজ বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমলে উপাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে, সমুদ্র সংগ্রাম দিল হানা ওঠে ঢেউ গিরিচূড়া চিনি, নহস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, মাতৃরূপা কারি কাছে আসে। নমস্কার।